ভূজপুর ক্লাবের অষ্টম বর্ষপূর্তি উৎসবের দ্বিতীয় দিনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 20 ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় কাজিরহাট ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে ভূজপুর ক্লাবের আজীবন সদস্য চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী অনুষ্ঠানে উদ্বোধন করেন। ভূজপুর ইউপি চেয়ারম্যান ইব্রাহিম তালুকদারের সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মশফিকুর রহমান। এতে সংবর্ধিত অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন। লক্ষ্যে যাই বলেন না কেন, বই পড়ার কোনো বিকল্প নাই। এখনো পর্যন্ত চেষ্টা করি, আমি জানি না এটা কতদিন এই ধারাটা অব্যাহত রাখতে পারবো, আমি চেষ্টা করি প্রতিদিন একটা পৃষ্ঠা হলেও পড়ার জন্য। আমার খুব ভালো লেগেছে যে ভূজপুরের মতো জায়গায় এই জায়গাতে এত সুন্দর এত চমৎকার একটা ক্লাব হয়েছে, এবং যারা এইটার এই ক্লাবটা প্রতিষ্ঠা করেছে এবং আয়োজন করেছে আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তাদের তাদের সহ ওই ক্লাবকে দীর্ঘায়ু কামনা করছি। তো ভূজপুর ক্লাব যদি উপজেলা প্রশাসনের কাছে আমার কাছে কোনো বিষয়ে সহযোগিতা চায় সেটা করার জন্য উপজেলা প্রশাসন সবসময় তৈরি আছে। বর্ষপূর্তি উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মুরাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শ্রী রঞ্জিত বড়ুয়া। এতে বিশেষ অতিথি ছিলেন ভূজপুর থানার ওসি তদন্ত দিদারুল আলম শিকদার, সৈয়দ জাহিদুল্লাহ কুরাইশি, বিটিএফ উপজেলা সভাপতি শাহজাদা বেলাল উদ্দিন শাহ, শিক্ষক সমিতি ফটিকছড়ি উত্তরের সভাপতি আবু তাহের চৌধুরী, অধ্যক্ষ মর্তুজা এনামুল ইকবাল, শিক্ষক নেতা সাইফুল ইসলাম, নাসিরুদ্দিন চৌধুরী, সমবায় পরিদর্শক হাট হাজারি, আব্দুল মান্নান, আহমেদ এরশাদ খোকন ও বক্তিয়ার তালুকদার। পরে আমন্ত্রিত অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন। এরপর জমকালো আয়োজনের মধ্য দিয়ে আমন্ত্রিত অতিথিদের নিয়ে কেক কেটে ভূজপুর ক্লাবের অষ্টম বর্ষপূর্তি উদযাপন করেন ক্লাব কর্মকর্তারা। উত্তর চট্টগ্রাম থেকে আলমগীর নিশানের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।